ডাকাতির ছক ভেস্তে দিল রূপনারায়ণপুর ফাঁড়ের পুলিশ। গত সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ হরিশাডি রাস্তার রূপনগর এলাকায় অভিযান চালিয়ে তিনজন যুবককে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ। এরপর ওই তিন যুবককে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে আসানসোল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্ত তিন যুবকদের নিজেদের হেফাজতে নেয়। ধৃত তিনজন যুবকের নাম ছিল বিকাশ হাড়ি, বয়স 18, জামুরিয়ার বাসিন্দা, রাহুল মাহালি, বয়স 21, ঝাড়খণ্ডের জামতরার বাসিন্দা, রামকিশোর সিং, বয়স 30, উত্তরপ্রদেশের মকরানপুর এলাকার বাসিন্দা। এরপর ধৃত ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে ডাকাতির ঘটনায় ধৃত তিনজন ছাড়াও আরও তিনজন, মোট 6 জন জড়িত রয়েছে। সেই অনুসারে পুলিশ দুষ্কৃতীদের অনুসন্ধান শুরু করে। সেখানে পুলিশের জালে আরও তিনজন, সৌরভ বাউরি বয়স 18, তপসী রেলগেটের বাসিন্দা, শামডির বাসিন্দা কৃষ্ণা তুরি বয়স 28 ও জামতারার চাপাড়িয়া অঞ্চলের বাসিন্দা রাজু মহালি বয়স 20 ধরা পড়ে। ঘটনার তদন্তে পুলিশ। কাজল মিত্রের রিপোর্ট, সমাজ হিতৈষী। ভালো কে দাঁড়া।